লোডশেডিং এর চিন্তা আর না আর না আর না। বিদ্যুৎ চলে গেলেও এখন কিন্তু আপনারা একদম বাতাস খাইতে পারবেন অনেকক্ষণ ধরে। বিদ্যুৎ চলে গেলে কোনো টেনশন নাই, আজকে আপনাদেরকে অরিজিনাল এমকে ডিফেন্ডারের ফ্যান দেখাবো, বাজারের সবচাইতে অরিজিনাল এমকে ডিফেন্ডারের ফ্যান নিয়ে কিন্তু আজকে আমরা হাজির হয়ে গেলাম। আরে আল্লাহ, কারেন্ট চলে গেছে মমিন ভাই। জি ভাই, কারেন্ট চলে গেল ভাই, লাইভে ঢুকলাম ভাই, ক্ষতি হয়ে গেল ভাই। চলে গেছে ভাই, কোনো টেনশন নাই, কারেন্ট চলে গেল তো ভাই, সব ব্যবস্থা আছে। কি ব্যবস্থা আছে ভাই? এই যে সব ব্যবস্থা ভাই। বাহ 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 বাহ, আমার জন্য সব ব্যবস্থা। আলো চলে গেল তো দেখা যাইতেছে। ওয়াও ভিউয়ার্স, দেখেন মানে লোডশেডিং হইছে, টেনশন নাই কিন্তু, কারণ যে ফ্যান আছে এই ফ্যানের ভিতরে লাইট সিস্টেম করা আছে। দেখেন এই যে চমৎকার লাইট জ্বলতেছে। আপনারা যারা এই ফ্যান নিবেন, কারেন্ট চলে গেলে ফ্যানের বাতাসের পাশাপাশি অরিজিনাল ডুপ্লিকেট, এই ব্যাপারটা কি একটু বলেন তো ভাই। অরিজিনাল ডুপ্লিকেট বলতে ডিফেন্ডার যেগুলো আছে অরিজিনাল, ওকে, এই যে ডিফেন্ডার। আচ্ছা, ডিফেন্ডারের এই বাক্স আমি এর আগে দেখি, এটা হচ্ছে ডিফেন্ডারের অরিজিনাল বক্স। আচ্ছা, এইটা হচ্ছে ডিফেন্ডারের অরিজিনাল বক্স। আর বাজারে যেগুলো পাওয়া যাচ্ছে ওগুলো যে নরমাল বক্স। আচ্ছা ভাই, এখন একটা কথা কই, লাইভ তো আমি অনেক করতেছি, অবশ্যই সবাই কয় 30 ঘন্টা চার্জের ব্যাকআপ পাইবেন, 30 ঘন্টা চার্জের ব্যাকআপ পাইবেন, না কোনো ব্যাটারির পক্ষে সম্ভব না 30 ঘন্টা ব্যাকআপ দেয়। এই যে আমি যেটা জানি ভাই, এটাও তো এই যে অরিজিনাল ফ্যান ডিফেন্ডার, আচ্ছা এমকে ব্র্যান্ডের, ওকে, যেটা লেখা সেটাই দিবে। ঘুরবে কিন্তু ফ্যানের কোনো বাতাস পাবেন। আচ্ছা, এই ফ্যানের বাতাস কেমন ভাই? এই ফ্যানের বাতাস হিউজ। আর এখানে তো অনেক স্টক ভাই, আমি প্রোডাক্ট দেখতেছি, ভিউয়ার্স দেখেন, আমরা যদি এইখানে দেখাই অরিজিনাল যে ফ্যান গুলো আছে মার্কেটে, সেই ফ্যান কিন্তু খুঁজে পাওয়া দেয়। আর যে ফ্যান আমরা কিনি সবাই বলে যে ভাই 30 ঘন্টা অনায়াসে বসে বসে বাতাস খাইতে পারবে। ভাই 30 ঘন্টা তো উদাই বুঝায়, আইপিএস এর ব্যাকআপ কি 30 ঘন্টা? আইপিএস একটা 200 ব্যাটারি যদি আপনি লাগান, সেক্ষেত্রে আপনি ভালোভাবে ব্যবহার করলে 3 ঘন্টা, আর যদি নরমাল দুইটাতে একটা প্যান কমিয়ে দুইটা প্যান কমিয়ে ইউজ করেন তাও 5 ঘন্টা ব্যাকআপ, সেক্ষেত্রে 200 একটা ব্যাটারি লাগবে, 200 অ্যাম্পিয়ার। আর সেই জায়গায় 12 ভোল্ট, আর এটার ভিতরে 4.5 অ্যাম্পিয়ার। হ্যাঁ, এটা দিয়ে 30 ঘন্টা কি করে সম্ভব? 30 ঘন্টা তো আজকে কিন্তু গোমর ফাঁস হয়ে যাবে, যে মানে ফ্যান গুলাতে অরিজিনালি ভাই আপনি যতটুকু বললেন যে 3 ঘন্টা আর 8 ঘন্টা, এতটুকু যদি হয় আমাদের জন্য 100 চলবে। ওকে, এতটুকু হইলে তো ভাই আমাদের জন্য এনাফ। এনাফ, ঢাকা শহরে কারেন্ট গেলে থাকে কতক্ষণ? 1 ঘন্টা, 1 ঘন্টা রোস্টিং হবে, 1 থেকে 1.5 ঘন্টা, দিনে 3-4 বার, 3-4 বার এই যন্ত্রণা থেকে গরমের থেকে বাঁচার জন্য তো ফ্যান লাগে। না লাগবে, অবশ্যই লাগবে। আচ্ছা, ঢাকার বাইরে জনে কারেন্ট গেল 2-3 ঘন্টাই থাকলো, আপনি 8 ঘন্টা চলবে, 8 ঘন্টা পর্যন্ত 8 ঘন্টা ব্যাকআপ দিবে সেটা। ওকে ভাই, সাইজ কয়টা আছে দেখতেছি? এখানে হচ্ছে 16-18। আমাদের একটু ডিটেইলসটা বলেন এবার ভাই, এই ফ্যান দিয়ে আমরা কি কি করতে পারবো, এই ফ্যান কোন কোন সুবিধায় আমাদের আসবে? ফ্যানে আপনার ফ্যান চলবে, আচ্ছা আপনার অন্ধকারের জন্য লাইট জ্বলবে, আবার এখানে কি চার্জার লাগে রাখছে, ঠিক আছে, আপনি মোবাইল চার্জ দিবেন, মোবাইল চার্জ দিবেন, অবশ্যই দেখি। আচ্ছা, এই আইকে টাইপ সি আমার কাছে আছে ভাই, নেন নেন, আপনিও চার্জ করে দেন আমার এই ফোনটাতে। দেখি ভিউয়ার্স, আমরা ফোনও চার্জ করতে পারবো, দেখা যাক। এই যে দেখেন, এই যে চার্জার লাইট পেয়ে গেছে, যদি আমার 70% চার্জ আছে, বাট আপনারা যদি এই ফ্যানটা নেন, আপনার যদি ফ্যান যখন চার্জ থাকবে, কারেন্ট চলে গেছে, তখন আপনি মোবাইলও চার্জ করতে পারবেন, টেনশন নাই, কোনো টেনশন নাই। ওকে ভাই, রিমোট সিস্টেম আছে না? অবশ্যই রিমোট, এই ইভেন মুভিং করবে রিমোটে, এই ফিচার তো আগের ফ্যানে ছিল না, কোনো ফিউচার, কোনো ফ্যানে এই ফিউচার নাই। মানে রিমোট দিয়ে আগে আসলে যে পিছনে একটা আংটা থাকতো, ধরে টান দিয়ে দিত, ওটা তারপরে ঘুরতো। হ্যাঁ, আপনি শুয়ে শুয়ে করবেন, আচ্ছা আপনি খাটে শুয়ে করবেন, রিমোট দিয়ে চালায় দেখান দেখি, আমরা ফ্যান গুলা চালিয়ে দিচ্ছি। হ্যাঁ, ওকে দেখি, আমরা ফ্যান গুলা একটু চালাই দিই, অন করতে হবে মনে হয়, ও মাই, অলরেডি অন হয়ে গেছে। এই দেখেন, অলরেডি কিন্তু দেখেন রিমোট দিয়ে আমরা অন করে ফেলছি, চমৎকার চমৎকার, রিমোট দিয়ে কিন্তু অলরেডি আমরা ফ্যান গুলো দেখেন চালু করে দিছি, আমরা মুভিং করব, এই যে মুভিং। আচ্ছা দেখি, মুভে চাপ দেন তো দেখি, এই দেখেন, এই যে ফ্যান কিন্তু এখন মুভ করতেছে, দেখেন চমৎকার। মানে এর আগে এই ফ্যান যারা নিছেন, ফ্যানে কিন্তু আপনাদের পেছনে একটা থাকতো লকারের মতো, এটা টান দিলে তারপরে ওইটাতে ফ্যানটা মুভ করতো, বাট এখন এই ফোন, এই ফ্যান হচ্ছে রিমোটে মুভ করবে, দেখেন চমৎকার, এই যে রিমোট দ্বারাই কিন্তু মুভ করতেছে, এটা এখন আর হাতে করা দরকার নাই, না সেই দিন শুয়ে করবেন, আপনি বিছানায় থাকবেন। আচ্ছা আচ্ছা আচ্ছা,
চমৎকার ভিউয়ার্স দেখেন কত সুন্দর আমরা আজকে এমকে ডিফেন্ডারের ফ্যান দেখাচ্ছি মডেল হচ্ছে 5058HR আপনারা একটু স্ক্রিনশট দিয়ে রাখেন কত ইঞ্চি ফ্যান ভাই এটা হচ্ছে 18 ইঞ্চি 18 ইঞ্চি আরেকটা তো 16 ইঞ্চি সাইজ আছে একটা 16 একটা 18 16 ইঞ্চি 18 ইঞ্চি দুইটা সাইজ আছে ওকে এখন ভাই একটু ফ্যানগুলো অফ করেন আমরা এখন একটা অপারেটিং করে দেখাই একটা ফ্যান দেখি কি অবস্থা ওকে আমরা যে কোনো একটা ফ্যানে ধরে নেই এখানে দেখেন 5 ভোল্টের হচ্ছে ইউএসবি আউটপুট আছে ভিউয়ার্স দেখেন 5 ভোল্টের হচ্ছে ইউএসবি আউটপুট দুইটা করা আছে মানে মোবাইল চাইলে দুইটা একসাথে চার্জ করতে মোবাইল একসাথে চার্জ দাও ওকে আবার এই পাশে ইনপুট আছে ইনপুটে এই পাশে ইনপুট আছে আপনার সোলার দ্বারা আচ্ছা সোলার আপনার কারেন্ট নাই সোলার দ্বারা করবেন সেটাও আপনি পারবেন এখানে ইনপুট করতে পারবেন আপনি 15 ভোল্ট পর্যন্ত ইনপুট করতে পারবেন ওকে এই যে দেখেন এখানে 15 ভোল্ট পর্যন্ত কিন্তু আপনি এটা ইনপুট করতে পারবেন আর 12 ভোল্ট পর্যন্ত কিন্তু আপনি আউটপুট দিতে পারবেন অন্য সময় দেখা যায় অনেকে ছোটখাটো স্পিকার বাজালো কারেন্ট নাই সেক্ষেত্রে আপনাকে এখান থেকে আউটপুট বের করতে পারবেন ওকে ওকে যা যায় কারো নসিহত শোনা দরকার আপনি এখানে স্পিকারের লাইন দিয়ে স্পিকার চালাইতে পারবেন অবশ্যই কারেন্ট নাই কোনো সমস্যা নাই কোনো সমস্যা নাই বাহ ব্যাপক সুবিধা ভাই আর ফ্যানগুলো তো লম্বা চড়া মনে হইতাছে উঁচু নিচু করা যায় নাকি ভাই অবশ্যই উঁচু নিচু করা যায় আচ্ছা একটু দেখাই তো আমরা ফ্যানগুলো উঁচু নিচু করা যায় কিনা রিজাল হক ভাই দাম কত ভাই প্রাইস কি রকম থাকবে আজকে ধামাকা থাকবে নাকি ধামাকা প্রাইস থাকবে এই যে ছোট হয়ে গেছে ফ্যান এই যে দেখেন ফ্যানটারে কিন্তু এখন যেটুকু ইচ্ছা বড় করতে পারবেন ছোট করতে পারবেন আচ্ছা দেখেন উঁচা নিচা করার কিন্তু ব্যবস্থা আছে এটা ঘাড় উঁচা নিচে আপনি যেদিকে আপনি খাটে শুয়ে রয়েছেন নিচা করে দিলে সোজা রাখবে সোজা করতে পারলে মানে আপনি যদি ফ্লোরে ঘুমান অনেকে কিন্তু গরমকালে ফ্লোরে ঘুমান ফ্লোরে ঘুমান আপনি তাহলে চলে এটা মাথাটা নিচের দিক করে দিলেন তখন ফ্লোরে কিন্তু এটা বাতাস ফ্লোরে বাতাস দিবে আর যদি আপনি উপরের দিকে চান তাহলে কিন্তু উপরে করা যাবে করে দিলেন আপনি যেদিকে চাবেন ওদিকে ইভেন মুভি করবে চমৎকার ভাই সুন্দর সিস্টেম আর এখানে দেখেন আমরা একটু লাইটটা একটু কাছের থেকে দেখাই আপনারা যখন অন করে এলইডি তে চাপ দিবেন দেখেন এই যে লাইট জ্বলে গেছে এই লাইটটা দিয়ে কিন্তু আপনার যখন কারেন্ট থাকবে না মোমবাতি কাজ হয়ে যাবে দেখেন আরো বাবা আরো আলো আছে ওয়াও চমৎকার ভাই সর্বনাশ করছে তো চমৎকার প্রোডাক্ট ভাই ওয়ারেন্টি গ্যারান্টি আছে ভাই প্রোডাক্টে অবশ্যই ওয়ারেন্টি আছে এই ফ্যানে ওয়ারেন্টি গ্যারান্টি আছে হ্যাঁ 2 বছরের মোটর গ্যারান্টি ওয়ারেন্টি 2 বছরের রিপ্লেস মোটর সার্ভিস ওয়ারেন্টি 2 বছর আচ্ছা আর হচ্ছে ব্যাটারি রিপ্লেস গ্যারান্টি 6 মাসের ব্যাটারি 6 মাসের ভিতরে সমস্যা হলে চেঞ্জ করে দিবেন সারা বাংলাদেশে চেঞ্জ করতে পারবেন আর এছাড়া 2 বছরের মোটরের ওয়ারেন্টি আছে 2 বছরের মোটরের ওয়ারেন্টি অন্যান্য সব ফ্যানে দেখি 1 বছর বলে ভাই আমরা 2 বছর দেব 2 বছর এটা অরিজিনাল আচ্ছা এমকে ব্র্যান্ডের আমরা একটু এটা দেখাই আবার বক্সটা দেখাই ভিউয়ার্স আপনারা একটু বক্সটা দেখে নেন ডিফেন্ডারের অনেক ফ্যান কিন্তু মার্কেটে 6 লাভ ভাই অরিজিনাল কোনটা আমরা কেমনে বুঝব এই যে এমকে চমৎকার ফ্যান ওয়াও সুন্দর আবার আমরা একটু কয়েকটা ফ্যান চালাই দেখাবে রিমোটটা কই দেখি আমি পারি কিনা রিমোট দিয়ে কাজ হয় কিনা এই যে দেখেন রিমোট নিয়ে নিয়েছি পাওয়ার তো দো আছে পাওয়ারে দিব এই যে দেখেন রিমোটে একটা প্রেস করলাম সাথে সাথে কিন্তু অন হয়ে গেল আপনি চাইলে ওই যে মুভিং আছে মুভিং দেন আচ্ছা এই যে এখানে টার্ন দেখি টার্নে টিপ দেই এই যে দেখেন সব নড়াচড়া শুরু করে দিছে ওয়াও একজন লিখতেছে ভাই ঢাকার ভিতরে ডেলিভারি যাবে কিনা ডেলিভারি চার্জ কি রকম পড়বে সারা বাংলাদেশে ডেলিভারি যাবে সারা বাংলাদেশে ডেলিভারি দিতে পারবেন আজকে তো ভাই একটু ঠান্ডা ঠান্ডা আছে মানুষ মনে আজকে মানে গরমের মর্ম বুঝতাছে না গরমের মর্ম বুঝলে ভাই রোড শেডিং হইলে লোড শেডিং হইলেই বোঝা যায় গরমের মর্ম বুঝা যাবে রোড শেডিং হইলে আর একটু গরম পড়লে এটা হচ্ছে এসিডিসি নন স্টপ 24 আওয়ার্স চলবে ডিরেক্টলি যদি লাইনে দিয়ে রাখা হয় হ্যাঁ ডাইরেক্ট লাইন দিবে সেক্ষেত্রে ব্যাটারি কোনো সমস্যা না কোনো সমস্যা নেই ওকে অনেক ব্যাটারি ফুল চার্জ হওয়ার পরে ফুল চার্জ হয়ে থাকবে কিন্তু এসিডিসি চলবে মানে ফুল চার্জ ব্যাটারি হয়ে গেছে এটা মূল ফ্যানই হচ্ছে এসিডিসি আচ্ছা আপনি সারাক্ষণ ব্যবহার করবেন ওকে 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 আর একটা কথা হচ্ছে অরিজিনাল এসিডিসি ফ্যান যদি আপনাদের চিনতে হয় তাহলে কিন্তু আপনারা এমকে ডিফেন্ডারের এটা দেখে নেবেন কারণ এটার ভিতরে কিন্তু অন্যগুলোতে মুভিং হয় হইতেছে ঘাড়ে চাপ দিলে এটা কিন্তু ঘাড়ে চাপ দিতে হয় না এটা সম্পূর্ণ রিমোট দ্বারা হবে এখানে ম্যানুয়ালি হাতেও করতে পারবে ওকে অনেকেই আছে আমাদের সাথে দাম জিজ্ঞাসা করতেছে ভিউয়ার্স আমরা দামটা বলে দেব এই দেখেন ম্যানুয়ালি কিন্তু করা যাবে ম্যানুয়ালিও করা যাবে ওকে গুড চমৎকার প্রোডাক্ট আর দেখেন এই যে আমার ফোন কিন্তু চার্জ হচ্ছে অলরেডি কিন্তু ভাই 70% এ দিছিলাম 74% চার্জ হয়ে গেছে দেখেন ভিউয়ার্স আমি একটু আপনাদেরকে দেখাইতে যাচ্ছি ভাই এটা একটু খুলে আবার লাগান আমি যখন লাইভে দেখাইছি 70% চার্জ ছিল আমরা এখন ঢুকে আবার দেখাই দেখেন আমি কিন্তু দিয়ে রাখছিলাম 74% চার্জ হয়ে গেছে মানে নর্মালি আপনার এটার কিন্তু চার্জ হইতেই থাকবে সেই ক্ষেত্রে কিন্তু কোনো প্রবলেম নাই ওয়াও চমৎকার তো ভাই এখন আমরা একটু দামের প্রসঙ্গে আসি ভাই কেমন দাম টাম কিরকম দামের ক্ষেত্রে ভাই
অন্য মার্কেটে তো চলতেছে 8,500 বর্তমান মাল। আচ্ছা আচ্ছা, বর্তমান ট্রেনের প্রাইস সব জায়গায় 8,500 টাকা দাম ভাই, যেখান থেকে নেক চোখ বন্ধ করে 8,500, কিন্তু আমরা 8,500 দিচ্ছি না, আপনি কি আরো কমায় রাখবেন? অবশ্যই কমিয়ে রাখবো, ছোটটার দাম কিন্তু 7,500 আছে, 7,500 আছে, হ্যাঁ রেট আছে, তো রেট আছে 7,500 টাকা, এখন বলেন কত? অনলি 7,300, আরো কম 200 টাকা কম, 200 কম, 7,300। ভিউয়ার্স 16 ইঞ্চি যারা নিবেন, এই দেখেন এমকে ডিফেন্ডারের মডেল হচ্ছে 50/56 HR, এইটা কিন্তু নরমালি মার্কেটে যেটা আছে ডিফেন্ডারের দাম হচ্ছে 7,500, এটা হচ্ছে 7,300 টাকা এখন। আচ্ছা, আর এই পাশে এই যে এটা যেটা আছে এটার তো ভাই দাম 8,500, আবার কখনো দাম 9,000, আমরা নিচ্ছি 10,000, আমরা এটা নিচ্ছি না, কত আমরা ধামাকা প্রাইস দিব, কত দিবেন? অনলি অনলি 8,000, কত 200 টাকা, 8,200 কি কম, 8,200 টাকা প্রোডাক্ট দিতে পারবেন তো? 100% ধাক্কা ধাক্কি লেগে যাবো, কিন্তু যে কোনো টাইমে যত লাগে দিব, সমস্যা নেই, একটু ঠান্ডা, কালকে যদি আবার গরম পড়ে এই জিনিস লোডশেডিং চলে গেলে কিন্তু চাপ বেড়ে যাবে, তখন কি করবেন? আমাদের যেই পর্যন্ত স্টক আছে এই পর্যন্ত মাল পাবে। ওকে, অফার কয় দিনের দিবেন? লাইভ তো করতেছেন, বলো। অফার থাকবে 48 ঘন্টা। ওকে ভিউয়ার্স, আমরা আগে জানাই নি, আমরা কিন্তু এখন আসি হচ্ছে তাজিম ট্রেডার্সে, এই মুহূর্তে যারা যুক্ত হলেন সবাইকে দেখাই, ক্রোকারিজ আর ইলেকট্রনিক সহ সব পণ্য কিন্তু ওনাদের কাছে পাওয়া যায়, ঢাকা নিউ সুপার মার্কেট, মোদি মার্কেট, উত্তর ডি ব্লক, দ্বিতীয় তলায় হচ্ছে ওনাদের শোরুম, দোকান নাম্বার হচ্ছে 45। আপনারা যদি পণ্য নিতে চান স্ক্রিনে নাম্বার দিয়ে রাখছি, আর অলরেডি আমি নাম্বার পিন করে দিচ্ছি, এই নাম্বারে যোগাযোগ করে কিন্তু এই ফ্যান নিতে পারবেন, দাম পড়বে মাত্র 8,200 টাকা, যেখানে মার্কেট রেট আছে ভাই 8,500 টাকা, সেই তুলনায় আরো 300 টাকা কম, আরো 300 টাকা, চমৎকার। আচ্ছা, এর কম হয় না, একজন বলতেছে ভাই 300 টাকা কমের, ভাই মূল কথা কি, আপনারা 300 টাকা বেশিতে যেটা পাবেন ওইটার কিন্তু মুভিং করানোর জন্য পেছনের এটা ধরে টানাটানি করতে হবে, এটা কিন্তু কোনো টানাটানি করার সিস্টেম নাই, কোনো টানাটানি সিস্টেম নেই। ওকে ওকে ওকে, দেখেন চমৎকার, তাহলে আপনারা নিতে পারবেন কত? মাত্র 8,200 টাকায়, 8,200 টাকায়, 7,300 আর 8,200। ভাই ঢাকার বাইরে কিভাবে নিতে পারবে? অনেক প্রবাসী ভাইরা পরিবারকে দিতে চায়, কুরিয়ার সার্ভিস, হ্যাঁ হ্যাঁ, সেক্ষেত্রে কুরিয়ার সার্ভিস আছে। আচ্ছা, সারা বাংলাদেশে কুরিয়ার সার্ভিস। আর অরিজিনালটা আমরা কিভাবে চিনবো একটু আরেকবার দেখাই দিই আমরা সবাই, অরিজিনাল চিনার জন্য আপনি যে এমকে মডেল নাম্বার, ওকে মডেল নাম্বার হচ্ছে এমকে, কোম্পানি, কোম্পানি হচ্ছে এমকে, এমকে ইম্পোর্টার যে এমকে, এই হচ্ছে মডেল নাম্বার 5058, আর এটা হচ্ছে টোটালি রিমোট সিস্টেম সহ। আচ্ছা, এটা ব্যাক এন্ড আমরা একটু দেখাই ভাই, আমরা একটু বডি টডি দেখাই কি অবস্থা এটার, একটু অফ করি, চলেন এইটা দিয়ে একটু আমাদেরকে দেখাই দেন, তারপরে আপনার 30 ঘন্টার হিসাবে যে ব্যাটারি দেখাইছে, হ্যাঁ 30 ঘন্টা, সবাই তো বলে ভাই 30 ঘন্টা, 30 ঘন্টা কার কথা বিশ্বাস করবো এখন, কোন দেখেন ওনারা যে 30 ঘন্টা যে ব্যাটারি দিচ্ছে, হ্যাঁ আমরা ওই সেম ব্যাটারি, আমরা চাইলে এটারও 30 ঘন্টা 35 ঘন্টা বলতে পারতাম, কিন্তু ওরকম যেটা হবে সেটাই তো বলা দরকার, এই যে এই দেখেন 12 ভোল্ট, 12 ভোল্ট 4.5 অ্যাম্পিয়ার, এটা আপনাকে লো স্পিডে 8 ঘন্টা ব্যাকআপ দিবে, হাই স্পিডে 3 ঘন্টা, সম্পূর্ণ আটা দ্বারা লাগে, দেখেন আটা দ্বারা ফিটিং করা প্রোডাক্ট, কিন্তু এটা হচ্ছে চাইনিজ ফিটিং, এটা কোনো বাংলা ফিটিং না, বাংলাদেশে এটা কোনো স্পর্শ নাই, কাজের কোনো। ওকে, এইরকম স্ট্যান্ড ফ্যান দেখেন, উঁচা নিচা করা যায়, আবার নিচে দেখেন এটা উঁচু নিচে প্রোডাক্টের ইনফরমেশন তো আছে। আচ্ছা, নরমালি যদি ভাই কারেন্ট না যায় বিদ্যুৎ বিল কেমন আসবে? বিদ্যুৎ বিল, হ্যাঁ এটা তো একটা এলইডি লাইট আছে, এত বিদ্যুৎ বিল কম আসবে? আচ্ছা, এরা দেখতেছি 35 ওয়াট মাত্র, এটার বিদ্যুৎ বিল কি আসবে? কি আসবে এটা তো চিন্তা করতেছে, লাইটের চেয়ে তো বিদ্যুৎ বিল কম আসবে, একটা এলইডি লাইট আছে তো বিদ্যুৎ বিল কম আসবে। আচ্ছা, উত্তর আর দক্ষিণখানে ক্যাশ অন ডেলিভারি দেওয়া যাবে? অবশ্যই ক্যাশ অন ডেলিভারি হবে। আর ঢাকার বাইরে থেকে যারা নিবে তাদের অ্যাডভান্স কত টাকা করতে হবে? সর্বনিম্ন 1,000 টাকা অ্যাডভান্স করতে হবে, সর্বনিম্ন 1,000 টাকা। ওকে ভিউয়ার, সর্বনিম্ন আপনাদের 1,000 টাকা অ্যাডভান্স করতে হবে যারা ঢাকার বাইরে থেকে নিবেন, অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন, কোন প্রোডাক্টটা নিবেন 16 ইঞ্চি না 18 ইঞ্চি স্ক্রিনশট দিয়ে কিন্তু অর্ডার কনফার্ম করতে হবে, আর সরাসরি ঢাকা থেকে এসেও দোকানে এসে নিয়ে যেতে হবে। ওকে, আমরা একটু দোকানের লোকেশনটা আবার দেখাই দিচ্ছি, দেখেন ঢাকা নিউ সুপার মার্কেট, উত্তর ডি ব্লক, মুদি মার্কেট, দ্বিতীয় তলায়, দোকান নাম্বার হচ্ছে 45, আর নর্মাল প্রাইসিং এর চাইতে কিন্তু আজকে অনেক টাকা ডিসকাউন্ট পাইলাম। সরাসরি যদি কেউ আসতে চান সরাসরি চলে আসতে পারবেন, তো ভাই আজকের মতো তো বিদায় নিয়ে নিতে হবে অবশ্যই, তাহলে অবশ্যই বিদায় নিই। অফার কয়দিন আমাদের? 3 দিন, আমাদের 7 দিনের অফার চলছে, 7 দিন, 7 দিন পর্যন্ত। হ্যাঁ আচ্ছা, ডেলিভারির
চার্জ নিতে হবে, মানে কাস্টমারকে বহন করতে হবে 48 ঘন্টা সারা বাংলাদেশ, 48 ঘন্টা সারা বাংলাদেশ কি ডেলিভারি চার্জ ফ্রি, সম্পূর্ণ ফ্রি, 48 ঘন্টা ডেলিভারি চার্জও ফ্রি, সম্পূর্ণ ফ্রি। আচ্ছা এই যে মিলন শিকদার ভাই বলতেছে ডেলিভারি চার্জ ফ্রি কিনা, ভাই আপনি যদি 48 ঘন্টার ভিতরে অর্ডার করেন তাইলে হচ্ছে ডেলিভারি চার্জ ফ্রি, অর্ডার কনফার্ম হলে ডেলিভারি ফ্রি। আচ্ছা 48 ঘন্টা পরে কিন্তু ডেলিভারি চার্জ ফ্রি নাই, তার মানে নিতে হইলে 48 ঘন্টার ভিতরে ডেলিভারি চার্জ ফ্রি হয়ে যাবে। ওয়াও চমৎকার চমৎকার চমৎকার। তো ভিউয়ার্স যারা এই পণ্যটা নিতে চান অবশ্যই কিন্তু নিতে পারেন। আচ্ছা আর কি ভাই, আচ্ছা ঢাকার ভিতরে কি অ্যাডভান্স করতে হবে ভাই? ঢাকার ভিতরে যদি হোম ডেলিভারি নেয় সেটা তো 500 টাকা অ্যাডভান্স করতে হবে, আর ঢাকার বাইরে হচ্ছে 1000 টাকা অর্ডার কনফার্ম করতে হবে। ওকে ওকে ওকে, অর্ডার কনফার্মেশন একটা মানি দিতে হবে। তো ভিউয়ার্স আজকের মতো চমৎকার এই ভিডিও আমরা এখানে শেষ করছি। যারা অরিজিনাল ব্র্যান্ডের এই ফ্যান নিতে চান অবশ্যই যোগাযোগ করবেন তাজিম ট্রেডার্সের সাথে। তো আল্লাহ হাফেজ।